শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দীনদান। নিবেদিল রাজভৃত্য মহারাজ বহু অনু নয়, সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়, নালয়ে আশ্রয়ে আজি পথ প্রান্তে তরু ছায়াতলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তাঁরে দর দর উৎপেরিত আনন্দ ধারায়, ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন। ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয় দ্রুত পক্ষ মেলি, ছুটে যায় গুঞ্জরিয়া উন্মেলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয়ে পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়, শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরু ছায় সাধু বসি তৃণাসনে, কহিলেন নমি তার পায়, হেরো প্রভু স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রবেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন, দেবতার স্তব গান গাহিতেছ পথ প্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয় রাজদম্ভে পূর্ণ, সাধু কহে আপনায় স্থপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি আনন্দিত যে মন্দির অম্বর বেধিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান। শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বন্নিদানে দিন বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে, তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায়, অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে। সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলে দীন সাথে দীনের আশ্রয়, অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন ও যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জলি রোষানলে কহিলেন রে ভণ্ড পামর,
ওর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলরে, তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। ধন্যবাদ বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান, আশা করি আপনাদের তা ভালো লেগেছে, এবং যদি একান্ত ভালো লেগে থাকে আমার কণ্ঠের এই কবিতা, আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন, এই কামনা করে আজকের নিবেদন আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।